ঠিক জায়গায় এলাম তো, ঠিকানা তো এটাই দিয়েছিল। কি মুশকিলে পড়া গেল বলো তো, এটা অফিস বলে মনে হচ্ছে, আর কাউকে দেখতে তো পাচ্ছি না, ছাই কেউ তো কোথাও নেই। এই দেখো, আরে বাবা, নগেন পাঁজা, হে মনে হয় ওর কেনারাম বাজারাম নাটকের নগেন পাঁজার জেরক্স কপি মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি ওনার ইন্সপিরেশন। বসুন বসুন, কাস্টমার তো। হ্যাঁ মানে কি চাই? হ্যাঁ শুনুন, আমার কাছে ওই গুগা বাবার ভৌতিক জুতো থেকে বাল্মীকির বৈদিক প্রাটের ক্যাসেট, বাঘের দুধ থেকে সরকারি অফিসের হারিয়ে যাওয়া ফাইল সবই পেয়ে যাবেন। তা আপনাদের কি চাই? আমি গুল মারি না, শুনে ফেলেছে না, আমার তো লিবরিটি এর ডিপ্লোমা আছে। শুনুন একটা কথা বলি, এই ব্যাপারটাতে ওই হাতিবাগানে রায়বাড়ির ছোট ছেলে তরুণ কুমার রায়ের অল্প স্বল্প সুখ্যাতি আছে শুনি। বাবা দেখেছ, গুলবাজ সর্বত্র পূজ্যতে। লেখফুল করো না, ওটা গুলবাজ হবে না, বিদ্যান হবে। আচ্ছা মশাই, এই যে হাতিবাগানে তরুণ কুমার রায়ের সুখ্যাতি সম্পর্কে আপনি জানলেন কি করে? মানে তার সঙ্গে আপনার সম্ভব পরিচয় আছে? কখন কোন কাস্টমারের কি প্রয়োজন হয় না জানলে ফিট করব কি করে? আচ্ছা মনোজ মিত্র আপনার কাছে কেন এসেছিলেন? কনসেপ্ট নিতে। শুনুন, এদিক ওদিক অনেক কথাবার্তা হলো, এবার আপনাদের কি প্রয়োজন সেটা বলুন তো। দাঁড়ান, তার আগে ওনার সাথে আপনার পরিচয়টা করিয়ে দিই। ও হ্যাঁ, আপনার নামটাই তো জানা হয়নি আপনারও। চেয়ারটা শক্ত করে ধরে বসুন। হ্যাঁ বলুন। আমি হলাম হাতিবাগানের রায়বাড়ির ছোট ছেলে তরুণ কুমার রায়। আমি কিন্তু আপনার নিন্দে করিনি, বরং প্রশংসাই করেছি, সেটা আমি নিজের কানেই শুনেছি। আর ইনি হলেন বৌদি। না বন্ধু, প্রিয়াম্বদা, দেখুন দেখিনি আপনাদের সামনাসামনি দেখে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তা হ্যাঁ, আমি তো শুনেছি আপনি বাল ব্রহ্মচারী, তা আপনাকে আমি কি ব্যাপারে সাহায্য করতে পারি? হ্যাঁ আমি বলছি, বলছিলাম যে মানে আমার দাদার বৌদি, না ভুল বলেছি, বৌদির দাদার চরিত্রে প্রক্সি দিতে পারে এমন একজনকে চাই। মানে ভাবখানা হচ্ছে যে আমার বৌদির দাদাটি ছোটবেলায় গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছিল, এখন আবার ফিরে এসেছে। বেশ, তার বয়স কত হতে হবে আর তাকে কিরকম দেখতে হতে হবে? বয়স 55 থেকে 60-এর মধ্যে, আর দেখতে কিন্তু মানে গৌরকান্তি, দীর্ঘদেহী। হ্যাঁ, তার প্রফেশনটা কি হতে হবে? সন্ন্যাসী। সন্ন্যাসী? সন্ন্যাসী পেয়ে যাবেন, পেয়ে যাবেন, 100% পারফেক্ট জিনিস পেয়ে যাবেন। এটা আমার কোম্পানির মানে আমার ব্যবসার সব থেকে উৎকৃষ্ট প্রক্সি বাজছে। তাকে একবার দেখা যাবে আজকে? নিশ্চয়ই দেখতে পাবেন। না আজকে তো দেখতে পাবেন না। কেন, তিনি কি চাঁদে চলে গেছেন? না চাঁদে যাবে কেন, চাঁদে সূর্যে কোথাও যায় না। আসলে ওই ওই যে বড় বাজারে, বড় বাজারে শেঠেদের বাড়িতে চুরি করছে? না দূর মশাই, গৃহত্যাগ আনন্দের প্রক্সি দিচ্ছে। কালই তার অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে, আর তারপরেই আপনারা ওকে পেয়ে যাবেন, দেখতে পাবেন। সন্ন্যাসী, সন্ন্যাসীর পাটটা রিহার্সাল দিতে হবে না, ওরা তৈরি। আমার বলছি কি, এই ব্যাপারে তো আমার প্রফেশনের গুডউইল আছে। আপনি যে ওই যে কি বললেন, ভজগর বুঝতে পারলাম না, আপনার দাদার বৌদি না বৌদি দাদার মায়ের মামা তো ভাই? বৌদির দাদা, বৌদির দাদা। হ্যাঁ ওই বৌদির দাদার একটা বায়োডাটা আমার চাই। কেন বলেন তো? কেমন তো? ওই যে যাকে ফিট করবো না, তাকে তো রিহার্সাল দিয়ে ঠিক করে নিতে হবে। আমি তো আমার কোম্পানির গুডউইল নষ্ট করবো না। না না, আমি গুডউইল নষ্ট করতে যাবো না। আমি আপনাকে বলছি শুনুন। না না, আমি বলছি শোনা, তুমি কি করে বলে? না আমি বলতে পারবো, বৌদি তোমার না আমার। হ্যাঁ বৌদি তোমার, কিন্তু আমি তো তাকে চিনি অনেকদিন ধরে দেখছি। আমি আপনাকে বৌদিকে চিনলে বৌদি দাদা সম্পর্কে কথা বলে? আমি বলতে পারবো, শোনো তুমি সবসময় আমার আমি ইতিহাসে কবে যাবো? আরে ইতিহাসে কথা বলতে পারবো?
তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তো তোমারই ইচ্ছা। খুব ভালো গান গান, হ্যাঁ খুব ভালো, কিন্তু কথা হচ্ছে যে হঠাৎ একেবারে না বলে ওই গেটটা খোলা পেয়েছেন অমনি সোজা ভিতরে চলে এসেছেন। না এসেছেন এসেছেন, একটা ছোট্ট অনুমতি নিলেই হয়ে যেত। অনুমতি? সেবার যাওয়ার সময় তো তোর অনুমতি নিতে পারিনি, তাই ফেরার সময় আর অনুমতি নিতে পারলুম না রে। কি ভালো কথা বলেন, আসলে ভালো কথা না বললে না ঠিক সেলসম্যান হওয়া যায় না। উনি হচ্ছেন আশ্রমের সেলসম্যান, কিন্তু দাদা আমাদের না এখন কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন ধূপ ধুনো সব কেনা আছে। এই বাড়িতে তো তেমন কিছু হলো না, আপনি এবার এই রাস্তায় অন্য বাড়ি আছে সেখানে ব্যবস্থা দেখুন মামু। মামু? মামুই তো, মামুই তো, আমি তো তোর মামুই হলো ভরে। শোভা এ তোর মেয়ে তো? হ্যাঁ মেয়ে তো। দাদা দাদা তুমি এত তাড়াতাড়ি? আমায় চিনতে পারলি শোভা? শোভা আমি সত্যি ভাবতে পারিনি তুই সত্যি এত তাড়াতাড়ি। আচ্ছা বুঝতে পেরেছি, বিদ্রোহ করছিস? হ্যাঁ বিদ্রোহ করছিস, হ্যাঁ সেটাই করতেই পারিস, 40টা বছর কেটে গেছে তো। সত্যি বলছি শোভা, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে তুই এত তাড়াতাড়ি আমাকে চিনতে পারবি। ওমা চিনতে পারবো না দাদা, এই সব তো আমারই প্ল্যান গো। প্ল্যান 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 প্ল্যান। হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস। ওরে গাছ সে যত ওপরেই উঠুক তার শিকড় তো মাটির তলাতেই কাঁকা থাকে। শোভা শোভা তুই কিন্তু ঠিক আগের মতোই আছিস, তোর 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 শরীরটা বড় হয়েছে ঠিকই, কিন্তু মুখটা সেই সেই আগের মতো কচিটি। তুমি কোথায় ছিলে দাদা? কি হলোটা কি? সত্যি চিনতে পেরেছো তো নাকি? হ্যাঁ করে যাচ্ছ, আমাদের মামা তো। আরে জোর বাবা, নিজের দাদাকে আমি নিজে চিনবো না? সেই যাবার সময় যেমন ছিল তেমনই আছে, সেই যেখানে চোখ দুটো ছিল চোখ দুটো সেখানে আছে, নাকটাও সেখানে ঠোঁটটাও সেখানে। ও দাদা কেন চলে গেছিলে এতদিন পরে, কেন এলে দাদা? ওরে লতা নিয়ে যা নিয়ে যা, ওপরে নিয়ে যা নির্ভয়ে নিয়ে যা, আমার দাদা এসেছে। আচ্ছা আচ্ছা মামা চল ওপরে চল, এসো এসো মামা এসো এসো। বসো বসো। হ্যাঁ এটা আমাদের বাড়ি জানো মামা, আমি তো সেই এইটুকু বেলা থেকে এ বাড়িতে আছি। আচ্ছা মামা তুমি কোথায় এতদিন ছিলে? বহু দূরে এক দেশ আছে যার নাম হলো দক্ষিণ আফ্রিকা। আচ্ছা মামা সেখান থেকে এতদিন পরে তুমি ফিরে এলে কেন? শোভা বাক্যে অলংকার প্রয়োগ করা ভালো, কিন্তু দেখতে হবে সেটা যেন অতি অলংকার দোষে দুষ্ট না হয়ে পড়ে। ওরে এটা যদি বাসা হয় তাহলে ভবন কোনটা রে পাগল? মামা কি সুন্দর করে কথা বলে, মনে হচ্ছে যেন রেডিওতে বসে নাটক শুনছি গো। অভিনয়টা বেশ দারুণ করছে বুঝতেই পারছি। ও কেনারাম মামা, কেনারাম মামা। আমি ভুল বললাম, কেনারাম নয় তুমি তো বেচারাম মামা। না মামা আমি কেনারামও নই বেচারামও নই, আমার নাম হলো সুভাষিস মামা। সুভাষিস সেন, মা হলো সুভাষিনী আর আমি হলাম সুভাষিস, আমাদের বড় দাদু নাম রেখেছিলেন সুভাষিস মামা।
ছোটবেলার কথা তোর মনে পড়ে? আমি তো চা খাই না রে, আমি তো শরবত খাই, ভুলে গেলি তুই? অবশ্য না, অনেকদিন আগের কথা ভুলে যাওয়াই স্বাভাবিক, সবকিছু জেনে এসছে। তাহলে কি শরবত? শোনো শোনো শোনো, তার সঙ্গে তুমি ওই খবরটিও পৌঁছে দিও ও বাড়িতে আর কি, যে আমার দাদা ফিরে এসেছে, এবছর খুব ধুমধাম করে ভাইফোঁটা হবে। কিন্তু যখন আপনি আর আমি একা থাকবো তখন না আপনি আপনি বলবেন, মানে বেশি গায়ে পড়া ব্যাপারটা আমি আমার পছন্দ করি। আপনি আপনি বলছিস কি বলছিস? আজকাল আমার বাবুর নতুন রকমের রোগ হয়েছে, কি না মোবাইল বাজলে নাকি শারীরিক ডিস্টার্ব হয়, সেজন্য গুমানি করে রেখেছে। দেখেছ কাণ্ড, ফোন ঘুমিয়েই চলেছে, নিশ্চয়ই ঘুমোচ্ছে। উমা, দিলীপের ফোনটা কোথায় যে গেল? লাভের বাড়ির ফোন? হ্যালো সোনা, কি করছ? আমি কখন থেকে ফোন করছি সোনা? সোনা মানা শোনো লতা, আমি শুনি মনু নই, আমি আন্টি, বুঝেছ? দিলীপ যে কোথায় গেছে কেউ জানে না, এদিকে ফোনটা এখানে ফেলে রেখে গেছে, দাঁড়া আমি ডাকছি। দিলীপ, সরি সরি আন্টি, আমার আমার মিস্টেক হয়ে গেছে, তবে আমি না পরে ফোন করবো, এখন রাখছি। না 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 না, পরে নয়, ডোন্ট ওয়ারি, আমি রাগ করিনি। তুমি তোমার বুটবির সঙ্গে ওরম ন্যাকামি করে কথা বলেছো, তাতে কি হয়েছে? ওরম তো সবাই বলে, আমি তো আর তোমার মার মতো ওল্ড ফ্যাশন নই যে সোজা জিনিসকে ব্যাখ্যা করে দেখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আর দিতে হবে না। শোন, আমি দিলীপকে বলে দেবো তোমাকে ফোন করতে, নাকি তুমি আমায় বলতে পারবে দিলীপকে কি বলতে চাও? না না, যে কথা আমি ওকে বলতাম ও তো সেই ঘুরে গিয়ে তোমাকেই বলতো আন্টি, তার থেকে আমি বরং তোমায় সোজা বলে ফেলি। বল বল বল। জানো আন্টি, আমার মামা এসেছে। তোমার মামা? হাউ নাইস। শোনো, তুমি না মামাকে নিয়ে একটু কালী পুজোগুলো ঘুরিয়ে দেখিও, কালীঘাটেও নিয়ে যেও। আমি একটা কথা বলছি, আমি দিলীপকে বলে দেবো যে তোমাদের একদিন গাড়ি করে ঘুরিয়ে নিয়ে আসবে, অবশ্য না বলতেও ঘুরিয়ে আনতো। আন্টি, আমার মামা মানে মানে মায়ের ভাই এসেছে। লতা, আমি স্টুপিড নই, বুঝলে? মায়ের ভাই যে মামা এটুকু বুদ্ধি আমার আছে, আমি জানি, ওইটুকুনি বাংলা আমি জানি। আন্টি, তুমি আর একটাও কথা বলবে না, আমি ঠিক যা যা বলবো তুমি তাই চুপ করে শুনবে। বিকেলবেলা মামা মানে অপুদিদির মামা মায়ের সত্যি সত্যি ভাই এসে গেছে, সে না এসে গেছে, আর মায়ের যে কি আনন্দ, কি আনন্দ! আন্টি, একটা শোনো, ওই আমি তো জানতাম সেই মামার নাম কেলারাম বিচারাম মামা, এখন শুনছি তার নাম সুশীষ মামা। ব্যাপারটা ভীষণ কনফিউজিং। সুভাশিস, হু ইজ দিস সুভাশিস? দিলীপ, দিলীপ, দিলীপ! উফ,
কি হলো, কি এত চিৎকার করছো কেন? দিলীপ দিলীপ বলে কি ভাই পর্ব এখনো শেষ হয়নি নাকি? নো 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 নো, এখন আবার একটা নতুন টুইস্ট এসেছে স্টোরিটাতে। শুভাশিস বলে কি একটা হঠাৎ চলে এসেছে। কেনারাম বেচারাম আর ভাই নয়। তাহলে কেনারাম বেচারামটা কে? কেনারাম বেচারাম হচ্ছে মনোজ মিত্রের একটা বিখ্যাত নাটক। সেই নাটকে একজন দালালের চরিত্র আছে যার নাম নগেন পাঁজা। রাইট রাইট রাইট, নগেন পাঁজা, এই নামটা কিন্তু দিলীপ আমাকে বলেছিল। ওই নগেন পাঁজা হচ্ছে যে লোকটা কেনারাম বেচারামের খবর দিয়েছিল সুভাষিনীকে। বলেছে খুব গুছিয়ে তোমাকে মুরগি বানাচ্ছে। মুরগি আমাকে? আমাকে পৃথিবীতে কেউ মুরগি বানাতে পারে? কে বানাবে আমাকে মুরগি? এর উত্তর একমাত্র সুভাষিনী দেবী দিতে পারেন যদি তিনি চান। মিসেস রয়, সব নষ্টের গোড়া হলো ওই মিসেস রয়। উনি আগে আমায় বললেন ওর ভাই হচ্ছে কেনারাম বেচারাম, এখন বলছেন ভাইয়ের নাম সুভাষিস। মানে উনি বলেননি, আমি শুনছি। সুভাষিস কোথা থেকে এসেছে? না আমেরিকা না আফ্রিকা থেকে, তাও আবার সাধু সন্ন্যাসী। এতদিন ধরে তো ওই রকম কোনো ব্যক্তি আছে বলে সেরকম কোনো অস্তিত্বের কথাই তো শুনিনি ও বাড়িতে। ঠিক, আমিও তো শুনিনি। তাহলে এই লোকটা কে, কি হতে পারে বলো তো? মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, অথবা ইচ্ছে করে গন্ডগোলটা তৈরি করা হচ্ছে। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার প্রথম থেকে যা যা ঘটেছে ইন ডিটেল বলো তো। শোন, বলো কি এত তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিল? তা তো আসার কথা ছিল কাল সন্ধ্যাবেলা। আরে দূর, সে আজকে এসে গেছে। আর কি নিপুণ অভিনয় গো, বিকাশ রায়ও হার মেনে যায়। বলো কি গো, একেবারে অভিনয় টভিনয় শিখিয়ে নগেন মাঝে পাঠিয়ে দিল, অসাধারণ। আচ্ছা শোনো, আচ্ছা ওই প্রক্সি মামা আসার পরে এ বাড়িতে কে কে তাকে দেখেছে বলো তো? আমি আর লতা, কেননা অপু তো বৌমাকে নিয়ে গেছে ডাক্তার কাছে চেক আপ করাতে। কেন গো? না 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 না, বলছি যে দাদার পচার আসার আগে, মানে দাদা পচার ওর মুখোমুখি হওয়ার আগে লোকটার সঙ্গে আমার কিছু কথা আছে। চলে যাও না, তোমার ঘরেই তো আছি, ধ্যানে বসেছি। ধ্যান করছি? বাবা 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 বাবা, মানে অ্যাক্টিং এর ইম্প্রোভাইজেশন, মানে চরিত্রে ঢুকতে চাইছে তাই ধ্যান করছে। হ্যাঁ হ্যাঁ গো, তোমার দাদার তো সত্যি আসার সময় হয়ে গেল, তা এসে গেলে আমি কি বলবো? আর কি বলবে, বলবে তোমার যে দাদা সন্ন্যাসী হয়ে হারিয়ে গেছিল, না হারিয়ে গিয়ে সন্ন্যাসী হয়েছিল, সে দাদা আবার ফিরে এসেছে। না না শোনো, আমি অনেক চিন্তা করছি, মানে সুচিত্রা উত্তমের কি এরকম কোনো প্লট পাচ্ছি না। আরে দূর বাবা, সুচিত্রা কি উত্তমের কোনো মনের পাঠ করেছিল যে প্লট তুমি পাবে? তাহলে কিভাবে বলবো?